আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, বহুদিন পরে হিস্টনে বসছি, বেশ কিছুদিন ট্রাভেলিংয়ে ছিলাম, আবার উইকডেতে হিস্টনে ফিরে আসি, আবার যেতে হচ্ছে বিভিন্ন শহরে। তো আগামী উইকেন্ডে আসবো লস এঞ্জেলসে, এরপরে আবার লন্ডনে, এরপরে 15 তারিখে যেতে হবে নিউ ইয়র্কে। তো হিস্টনে বসছি, পাশাপাশি বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে হাঁটতে আসছি। তো একটা ভিডিও করার ইচ্ছা পোষণ করছি। ভিডিওটা হচ্ছে, সব রোগের সমাধান কি অনেকগুলো ওষুধ নাকি একটা ওষুধ দিয়ে? আসলে সব রোগের সমাধান কিন্তু একটা ওষুধ, এবং তারপরে কিছু জিনিস টুকটাক মিসেলেনিয়াস মানে এটা ওইটা অ্যাড হয়। তাহলে সে ওষুধটা কি? সে ওষুধটা হচ্ছে আমাদের সুস্থ জীবনযাপন, মানে সব রোগের জন্য এটা একই। কীরকম? দেখুন, আপনার ডায়াবেটিস থাকে, হার্ট ডিজিজ থাকে, ক্যান্সার থাকে, আপনার অটোমিন রোগ থাকে, ভিটিলাইগো থাকে মানে চর্মরোগগুলো, আবার যদি অটিজম থাকে, সবার জন্য কিন্তু খাবার কিন্তু বেসিক কিন্তু একই। তারপরে কিছু জিনিস চেঞ্জ হয়। বেসিকটা কি? বেসিক হচ্ছে আপনি প্ল্যান্ট বেস খাবার খাবেন, আপনি এক্সারসাইজ করবেন, বেসিক হচ্ছে আপনি রেস্ট নেবেন, আপনি সানলাইটে যাবেন, আপনি মানুষকে ক্ষমা করবেন, আপনি মেডিসিন যা যতটুকু না খেতে হয় সেটুকু খাওয়ার পরে ন্যাচারাল সাপ্লিমেন্ট, আমাদের বিভিন্ন বিলতে বলা আছে কোন রোগের জন্য কোন মেডিসিন, কোন রোগের জন্য কোন মেডিসিন, কোন রোগের জন্য কোন কয়টা মেডিসিন কীভাবে খেতে হবে সব বলে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো বিভিন্ন জায়গায় অনলাইনে পাওয়া যাচ্ছে, অ্যামাজনে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে সব জায়গায় পাওয়া যাচ্ছে ওগুলো না আর কি। যদি কোনো সিরিয়াস রোগে ভুগছেন তখন হচ্ছে আপনার স্টেম সেল থেরাপি, তখন হচ্ছে আপনার সিরিয়াস স্টেম সেল প্যাক অথবা স্টেম সেল মেডিসিন লাগে। সুপ্রিয় ভাইরা, তাহলে সব রোগের একটা মেডিসিন সেটা কী বলেছি? লাইফ স্টাইল। তাহলে সেটা কী? দেখুন, প্রথম হচ্ছে খাবার। সবার জন্য খাবার একই কি? প্রচুর শাক সবজি, সাগরের মাছ, গ্রাস পেড মিট, অর্গানিক ডিম, তারপর হচ্ছে যে প্রসেস ফুডগুলোকে অ্যাভয়েড করা, সুগারি ফুড অ্যাভয়েড করা, তারপরে হচ্ছে যে একটু ফাস্টিং করা, তারপরে হচ্ছে যে মাংসগুলো কম খাওয়া, কার্বোহাইড্রেটকে কম খাওয়া। আর যদি ডায়াবেটিস হয় তখন কি? আপনার সুগারটা একবারেই টেম্পোরারি অফ রাখতে হবে। হার্ট ডিজিজ হলে কি? প্রসেস খাবারটা বাদ দিতে হবে, বেশি করে গ্রিন প্ল্যান্টস খেতে হবে। ক্যান্সার হলে কি? আপনাকে মোর অ্যাবাউট অ্যালকালাইন খাবারে আসতে হবে, বেকিং সোডা দিয়ে আপনাকে অ্যালকালাইন করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে শাকসবজি খেতে হবে, প্ল্যান্ট জুস খেতে হবে, অটোমেটিক রোগের জন্য কাছাকাছি যত বেশি সম্ভব অ্যাসিডিক খাবারটা অ্যাভয়েড করতে পারেন। আপনি যদি কিডনি রোগের পেশেন্টের জন্য কি করি আমরা, বেশি করে ফাস্টিং, লম্বা সময় ফাস্টিং করতে হবে। ফাস্টিং সব রোগের জন্য যেটা বলেছি করতে হবে। ডায়াবেটিস পেশেন্টদের জন্য একটা ফাস্টিং একটা 15-16 আওয়ার, কিডনি পেশেন্টের জন্য ফাস্টিং হচ্ছে আরও লম্বা সময় যদি ইলেকট্রোলাইট ব্যালেন্সে থাকে। এনিওয়ে, তাহলে একটু একটু ভেরি করে কিন্তু মূল কিন্তু একই, সেটা কি? সুস্থ খাবার, এক্সারসাইজ এবং ন্যাচারাল মেডিসিন, আর যদি প্রয়োজন হয় আপনাদের হচ্ছে যে স্টেম সেল থেরাপি। দেখুন, মানে আমরা শুধু আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যে শফিক, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহু শফিক, না আল্লাহ হচ্ছে ডাক্তার, আল্লাহ হিলিং করে। কিন্তু দেখুন, আমরা আমাদের কিন্তু আজকে শুধুমাত্র হাজার হাজার পেশেন্ট ভালো হয়েছে, আপনারা ভিডিও দেখছেন, আমাদের ঢাকা সেন্টারে আমরা পেশেন্টদেরকে রেখে আমরা নিজের আমরা ক্যাবিন তৈরি করে ওদেরকে জন্য একটা স্পেশাল থাকার ব্যবস্থা করে আমরা ক্লিনিকে দেখিয়েছি, যারা তারা ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নীলফা ডাক্তার। আমি মানে খুশিতে কথা বলতে পারতেছি না, মানে আমি 10 বছর যাবত ঘুমাই না, 20 বছর এবং 10 বছর যাবত ডায়াবেটিস, আইবিএস, আল্লাহ রহমতে 3 দিনে আমার ডায়াবেটিস ভালো হয়েছে, আর 1 মাস আগে আমি ইনসুলিন ছাড়ছি ওনাদের গাইডলাইন ফলো করে। আমিও চাই এটা আমি উপকৃত হয়েছি 3-4 দিনের থেকে আমি ইনসুলিন ছেড়ে দিয়েছি এবং আমার ব্লাড সুগার এখন নিয়ন্ত্রণে আছে। আসসালামু আলাইকুম, আমি ইসমাতা রায় বেগম, আমি এসেছি শুধু রংপুর থেকে। এসে আসলে বাসায় যেটা আমাদের মেনটেন করা সম্ভব হয় না, আসলে আমার 4 দিনে আমি ইনসুলিন ছেড়ে দিয়েছি। তো যদি এখন আমরা মেনে চলি এখানকার যে অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা মেনে চলি, তাহলে ভবিষ্যতে হয়তো আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সামাদ, সুদূর ফ্রান্স থেকে এসেছি। তো এখানে এসে চিকিৎসা নিচ্ছি। তো আমি শুক্রবার দিন 20 তারিখে ভর্তি হয়েছি, সেদিন থেকে আমি ইনসুলিন ওষুধ ছেড়ে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সুস্থ আছি, আমার ডায়াবেটিস অনেক নিচে নেমে গেছে। আমি সবার উদ্দেশ্যে বলবো, এখানে এসে একবার দেখেন, একবার পরীক্ষা করে দেখেন, একবার চেষ্টা করে দেখেন, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হবেন, ভালো হবে। ওয়ার্ল্ড ওয়াইড থেকে থাকতে আসতেছে এখানে আলহামদুলিল্লাহ, এবং আমরা দেখেছি গত ব্যাচে আমি তাদের সরাসরি ভিডিও চ্যাটে কথা বলেছি, সবাই 1 সপ্তাহ পরে প্রত্যেকটা মানুষ ডায়াবেটিস থেকে মুক্ত, ইনসুলিন লাগে না, মেট্রোলিন লাগে না, ক্যান ইমেজিন, ব্লাড প্রেশার নর্মাল। যাদের যেসব অটোইমিউন পেশেন্ট আছে, অটোইমিউন কন্ট্রোলে চলে আসছে, তাদের শরীর থেকে বেরিয়ে আসছে। আমরা ডাক্তাররা সারাক্ষণ মনিটরিং করছি যাতে করি তারা পুরোপুরি অটোইমিউন থেকে বেরিয়ে আসতে পারে। চিন্তা করছি জিনিসটা,
তো আপনি যদি নিজের চেষ্টা ভালোতে না পারেন তাহলে আমাদের আবাসিকে আসুন, কারণ চিকিৎসা কিন্তু একটাই, আপনি ঘরে বসে করেন, আর না পারলে আমাদের আবাসিকে আসুন। না পৃথিবী যেখানে আছেন সেখানে হেলদি খাওয়া দাওয়া করুন, এক্সারসাইজ করুন, ন্যাচারাল মেডিসিন সারা ওয়ার্ল্ডে পাওয়া যাচ্ছে। আমি রোগের জন্য নাম ধরে ধরে বলেছি কোন মেডিসিন খাবেন, স্টেম সেলের পেশেন্টরা যাদের লাগবেই, যারা তাদের জন্য স্টেম সেল, সবার জন্য না, বেসিক ট্রিটমেন্ট একই, সুস্থ জীবনযাপন, এবং সেটা আমরা ব্যক্তিগতভাবে আপনারা করেন। সেটা না পারলে আমাদের আপনারা আমাদের সেন্টারগুলোতে আসেন ঢাকায়। আলহামদুলিল্লাহ একটা জিনিস অবাক হচ্ছে, ঢাকাতে সারা ওয়ার্ল্ড থেকে লোক যাচ্ছে ওখানে থাকার জন্য, কারণ আমাদের যে হয়তো সবসময় 100% ভালো হবে না, আলহামদুলিল্লাহ 100% রোগ দেখলাম ভালো হয়েছে গত ব্যাচগুলোতে, তো সামনেও তাই হবে হয়তোবা, হয়তো কারো যদি কেউ ফলো করতে না পারে সে তো আমাদের কিছু করার নেই। এনিওয়ে সব রোগীর সুস্থতার জন্য আপনাদের জীবনযাপনটা খুব জরুরি। তারপরে হচ্ছে যে এইভাবে পার্কে আসবেন, হাঁটবেন, দেখেন আপনাদের দেখাই আমি আমাদের পার্কটা, আপনাকে আমি দেখাই, দেখতে পাচ্ছেন। এনিওয়ে সব ভালো থাকবেন, যে যেখানে আসছেন সুস্থ জীবনযাপন করুন, সুস্থ থাকুন, এবং যদি আমাদের হেল্প লাগে আমার হাজারের ভিডিও আপনাদের জন্য আছে, আমেরিকান সেন্টারে আসতে পারেন, বাংলাদেশে থাকতে পারেন, ওখানে সারা ওয়ার্ল্ড থেকে আসছে, তারপরে হচ্ছে যে ইউরোপে লন্ডনের সেন্টারে আসতে পারেন, নিউ ইয়র্কে আসতে পারেন, হিস্টোরেন্ট আমি আছি, আপনাদের সাথে আমরা আছি সবসময়। আলহামদুলিল্লাহ প্রচুর ডাক্তার ট্রেনিং হচ্ছে, সবাই আপনাদেরকে সেবাদের জন্য প্রস্তুত। সব ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।